নমস্কার বন্ধুরা জবাব ডেসা নিউ শেয়ারলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো আজকে আমি কথা বলবো এলআইসির পক্ষ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। যেখানে কিন্তু বন্ধুরা তোমরা গ্র্যাজুয়েট যদি করে থাকো মানে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে অল ইন্ডিয়া ভ্যাকেন্সি রয়েছে সুতরাং কিন্তু পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে ছেলে মেয়ে কিন্তু উভয়ই আবেদন করতে পারছো আর বন্ধুরা তোমাদের বলে রাখি অ্যাপ্লিকেশান কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে পনেরো তারিখ থেকে জানুয়ারির এবং অ্যাপ্লিকেশান কিন্তু জারি থাকবে জানুয়ারি একত্রিশ তারিখ পর্যন্ত তো নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু অনলাইন যে অ্যাপ্লিকেশানটি সেটা কিন্তু করে নিতে হবে আরও বিস্তারিত আলোচনা করব তার আগে বলে রাখি বন্ধুরা তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব নি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি ক্লিক করে দিও যাতে পরবর্তী সমস্ত নোটিফিকেশান তোমরা পেয়ে যেতে পারো এবার আমি সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করব। তো বন্ধুরা দেখো এখানে তোমাদেরকে বলে দেই যে তোমাদের কিন্তু একটা অনলাইন এক্সামিনেশন হবে সেক্ষেত্রে তোমাদের যে প্রিলিমিনারি এক্সামটা হবে সেটা কিন্তু ফেব্রুয়ারির সতেরো তারিখ থেকে কুড়ি তারিখ এই দুটো ডেটে হবে আর পরবর্তীতে যে মেন্স এক্সামটা সেটা কিন্তু ফেব্রুয়ারির সরি মার্চের কিন্তু আঠেরো তারিখে হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে কিন্তু ডেটগুলো দেওয়া রয়েছে যে কবে কোন এক্সাম হবে সেটা কিন্তু এখানে তোমরা দেখতেই পাচ্ছ এবার ছাড়া তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কারা এলিজিবেল রয়েছ এবং কতগুলো শূন্য পদ রয়েছে সেটা তোমাদেরকে এবার আমি দেখিয়ে দেবো তো বন্ধুরা দেখো এলআইসির পক্ষ থেকে কিন্তু বিজ্ঞপ্তি জারি হয়েছে এখানে কিন্তু তোমাদের অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এই পোস্টে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে যেখানে কিন্তু টোটাল শূন্যপাত রয়েছে তিনশোটি এটা কিন্তু অল ইন্ডিয়া ভ্যাকেন্সি ইন্ডিয়ান সিটিজেন হলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো যে ক্ষেত্রে কিন্তু দেখো ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিটা এখানে ভাগ করা রয়েছে সর্বমোট তিনশোটি ভ্যাকেন্সি রয়েছে কারেন্ট ইয়ার এবং ব্যাকলগ প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে এবং এসসি এসটি ও বিসি ইউআর ইউ আর প্রত্যেকের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে তোমরা একবার আউট করে নিতে পারো এবার আমি তোমাদেরকে জানিয়ে দেব যে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগছে সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে বলে দিই যে এজ লিমিট কী রয়েছে তো বন্ধুরা দেখো এখানে কিন্তু এজ লিমিট রয়েছে একুশ বছর থেকে তিরিশ বছরের মধ্যে তোমাদের বয়সের সীমাটা কিন্তু হতে হবে এবং তোমাদের বয়সটি কিন্তু এক এক দু হাজার তেইশ এই তারিখ অনুযায়ী কিন্তু হিসাব করা হবে আর বন্ধুরা বলে রাখি এস সি এসটি ও মানে সরকারি নিয়ম অনুযায়ী ক্যাটাগরি ওয়াইজ যে ছাড়টা তোমরা বয়সের ক্ষেত্রে পেয়ে থাকো সেটা কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে আর বন্ধুরা দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশানে বলেই দিয়েছে যে ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন মানে তুমি যে কোনো শাখায় যে কোনো সাবজেক্ট নিয়ে তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারছো সেটা যে কোনো ইন্ডিয়ান ইউনিভার্সিটির আন্ডারেই হয়ে থাক না কেন তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ছেলে মেয়ে কিন্তু উভয় আবেদন করতে পারবে তেইশটি জেলা থেকে আবেদন করা পসিবল তো খুব ভালো সুযোগ রয়েছে বন্ধুরা তোমরা কিন্তু এখানে চাইলে অ্যাপ্লিকেশন করতে পারো খুব ভালো পোস্টে নিয়োগ করা হচ্ছে আর বন্ধুরা দেখো তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে অ্যাপ্লিকেশান তোমরা কীভাবে করবে তো অ্যাপ্লিকেশান করার ক্ষেত্রে এদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন তোমাদের করতে হবে এবং অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে তোমাদেরকে বলে দিই যে অ্যাপ্লিকেশান ফিস কত লাগছে তো বন্ধুরা দেখো এখানে এস সি এস ক্যান্ডিডেটদের জন্য কিন্তু পঁচাশি টাকা অ্যাপ্লিকেশন ফিজ লাগছে এবং সাথে কিন্তু তোমাদের ট্রানজ্যাকশন চার্জ এবং জিএসটি এটা কিন্তু লাগছে আর বাকি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে মানে ও এবং ইউ তাদের জন্য কিন্তু সাতশো টাকা সাথে কিন্তু ট্রানজেকশন চার্জ এবং জি এটা কিন্তু লাগছে তো বন্ধুরা এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে এদের অফিসিয়াল ওয়েবসাইট কি দেওয়া রয়েছে তো এদের অফিসিয়াল ওয়েবসাইটটি হলো ডাব্লু এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবার বন্ধুরা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সিলেকশন প্রসিডিওর কী রয়েছে কি কি ধাপে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমাদের কিন্তু এখানে তিনটি ধাপের মধ্যে দিয়ে নিয়োগ করা হচ্ছে মানে তোমাদের প্রথমে কিন্তু প্রিলিমিনারি এক্সাম দিতে হবে তারপরে কিন্তু মেন্স এক্সাম দেন কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের মধ্যে দিয়ে কিন্তু ফাইনালি তোমাদেরকে এখানে নিয়োগ করা হবে তো প্রিলিমিনারি এক্সামের ক্ষেত্রে সিলেবাস কী রয়েছে এবং মেন্স এক্সামের ক্ষেত্রে কী সিলেবাস রয়েছে সেটা কিন্তু পরিষ্কারভাবে এখানে দেওয়া রয়েছে ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে কিন্তু তোমরা নোটিশের লিঙ্কটি পেয়ে যাবে তোমরা চলে সেখান থেকেও কিন্তু একবার নোটিশটি ভালোভাবে যাচাই করে নিয়ে তারপরে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারো অল ইন্ডিয়া ভ্যাকেন্স এবং অল ইন্ডিয়া বেসিসের জবটা তোমরা কিন্তু চাইলে এখানে করতে কারণ এখানে কিন্তু বেতনও খুব ভালো মানের রয়েছে তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ যে বেতন কী রয়েছে এবং আদার্স কি বেনিফিট তোমরা এখানে পাবে সেটা কিন্তু একবার চেক আউট করে নিও আর এখানে বলে রাখি বন্ধুরা তোমরা কিন্তু গ্র্যাজুয়েশান করে থাকলে যে কোনো শাখা থেকে যে কোনো সাবজেক্ট নিয়ে তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারছো আর অবশ্যই মনে রাখবে অ্যাপ্লিকেশনে কিন্তু লাস্ট ডে রয়েছে জানুয়ারির একত্রিশ তারিখ পর্যন্ত তো এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে নিতে হবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো আমাদের সাথে থেকো পাশে থেকো আর আমাদের এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ